والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين شمانيت بيس تي في بانغلا برنامج দর্শক মণ্ডলী السلام عليكم ورحمة الله تعالى وبركاته আজকে আপনাদের সামনে আমরা এলম এবং আমল সংক্রান্ত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করতে যাচ্ছি আমরা এই বিষয়টি প্রথম পর্বে আলোচনা করেছিলাম একটি হাদিস এই হাদিসটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন কে আমা থেকে পাঁচটি বাক্য নেবে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়েছিলেন তিনি ওনার হাত ধরে পাঁচটি বাক্য বলেছিলেন আমরা এই তিনটি বাক্য শুনেছি প্রথম বাক্য ছিল তুমি হারাম থেকে দূরে থাকো সবচেয়ে বড় ইবাদতকারী হবে দ্বিতীয় বাক্য ছিল তুমি যদি আল্লাহ তাআলা যে রিজিকের ফয়সালা করে দিয়েছেন তোমার ভাগ্যে সেটার উপর সন্তুষ্ট থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে আর তিন নম্বর বাক্য ছিল তুমি যদি প্রতিবেশীর প্রতি ভালো সদয় আচরণ করো ভালো ব্যবহার করো তাহলে তুমি ভালো মুমিন হয়ে যাবে এখন আমরা চার নম্বর যে বাক্য আছে সেই বাক্যের দিকে যাচ্ছি আর সেটা হচ্ছে ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান এটা হচ্ছে চার নম্বর বাক্য এই বাক্য দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করি তারপরে আমরা পাঁচ নম্বর বাক্যে যাব মানুষের জন্য সেটাকেই পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো আপনারা কয়েকদিন একসঙ্গে খেতে বসেছেন যে গোশতের টুকরাটা আপনার কাছে ভালো লেগেছে ভালো টুকরাটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে কাজে অন্যদেরকে অফার করুন নিজে ওই টুকরাটা নেওয়ার আগে আমরা কি তা করি এই জন্য আমরা যখন কোনো জিনিস আমাদের কয়েকজনের ভাগ বটোয়ারা করার প্রশ্ন আসে এমনকি ভাই ভাই যখন জায়গা জমি বন্টন করি তখন ভালো একটু ভালো অংশটা তুলনামূলক ভালো অংশটা কে নিব সবাই সেটা নেওয়ার জন্য এক পায়ে কাড়াকাড়ি করা শুরু করে দেয় এক পায়ে দাঁড়িয়ে থাকি এমনকি তার জন্য ফাইট করা শুরু করে দেয় তাহলে এখানে স্যাক্রিফাইস করা যে আমি যেটাকে ভালো মনে করি আমার কাছে যেটা ভালো লাগে আমার পেতে মনে চায় অন্যদেরও সেরকম পেতে মনে চায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া এই জন্য কোনো সময় যদি দুইজন বা তিনজন একই প্লেটে খেতে বসেন কোনো কারণে একসঙ্গে খেতে বসি তাহলে অফার করতে হবে অন্যদেরকে নিজে নেওয়ার আগে এই স্যাক্রিফাইস টেন্ডেন্সিটা খুবই দরকার মানুষ স্বার্থপর হয়ে যায় নিজে যেটা ভালো তার কাছে লাগে সেটাকেই শুধুমাত্র সবসময় অগ্রাধিকার দেয় নিজেরটা আগে বাকিদেরটা পরে এই মানসিকতা ভালো নয় এই মানসিকতা থাকলে ভালো মুসলিম হতে পারবে না ভালো মুসলিম হতে হলে অন্যরা কি পছন্দ করে তাদের দিকে একটু তাকানো উচিত অন্যকে অগ্রাধিকার দেওয়া উচিত প্রায়োরিটি দেওয়া উচিত এই প্রায়োরিটিটা হচ্ছে ইসার অন্যের জন্য নিজেকে কিছু স্যাক্রিফাইস করা আমাদের সমাজে যদি এই প্র্যাকটিস আমরা করতে পারতাম তাহলে আমাদের এত অশান্তি হতো না এত মামলা মোকদ্দমা আমাদেরকে মোকাবিলা করতে হতো না এত মারামারি হানাহানি কুন্দল সমাজে আসতো না আমরা কোরবানি করা শেখা দরকার স্বার্থপরতার সমাজ ভর্তি হয়ে গেছে কিভাবে সমাজ থেকে স্বার্থপরতা উৎখাত করে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি নিয়ে আসা যায় কোরবানির মনোভাব সৃষ্টি হয়ে যায় এটা অত্যন্ত জরুরি আল্লাহ তাআলা যারা কোরবানি করে নিজের কাছে যেটা ভালো লাগে সেটা আরেকজনকে দান করে আল্লাহ তাআলা তো দেখেন ভালো করে মানুষ যখন নিজের প্রয়োজনটাকে পেছনে রাখে আরেকজনের প্রয়োজনটাকে পূরণ করার জন্য চেষ্টা করে আরেকজনকে ভালো জিনিসটাকে অফার করে আল্লাহ তাআলা কত খুশি হয়ে যান তার প্রতি আমাদেরকে দেন তো আল্লাহ তাআলা দিয়ে আল্লাহ তাআলা দেখেন তার দরকার কিন্তু সে নিজে না খেয়ে আরেকজনকে দিচ্ছে এই যে স্যাক্রিফাইস করা একটা সুন্দর এক্সাম্পল সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন খুব অসুখ হলো ওনার মনে চাইল একটু আঙ্গুর খেতে তখন আঙ্গুরের সিজন শেষ হয়ে গেছে নতুন আঙ্গুর কেবল আসা শুরু হয়েছে খুব অ্যাভেলেবল না দামও একটু বেশি ওনার বিবিকে বললেন যে একটু আঙ্গুর খেতে মনে চায় আনতে পারবে কি বিবি এক দেড়হাম খরচ করে একটু আঙ্গুর কিনে আনলেন একটা আঙ্গুরের ছড়া এক থোকা কিনে নিয়ে আসলেন এখন এই আঙ্গুর কিনতে দেখেছে যে যাকে দিয়ে কিনে নিয়ে এসছে এটা নোটিস করেছে দেখেছে একটা মিসকিন লোক একজন ফকির এটা দেখলো এখন দেখে তার আঙ্গুর খাইতে মনে চায় সে আঙ্গুরের পিছনে পিছনে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলো আর ওই সময় বিবি আঙ্গুরটাকে রেডি করতেছেন যে আব্দুল ইবনে ওমরকে দেবেন
ফকির তখন বললেন যে আমার একটু আঙ্গুর খেতে মনে চায়, একটু আঙ্গুর দেবেন কি? আমি একজন মিসকিন, আমার আঙ্গুর কিনার তৌফিক নাই, খুব মনে চেয়েছিল একটু আঙ্গুর খেতে, একটু দেবেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন পুরো আঙ্গুরটা তার কাছে দিয়ে আসো। আঙ্গুরের পুরো ছড়াটাই তার কাছে পাঠিয়ে দিলেন, কিচ্ছু খেলেন না নিজে। আপনি চিন্তা করে দেখেন কত বড় ত্যাগ এবং কোরবানি। তোমার জন্য যেটা পছন্দ করো আরেকজনেরও সেটা পছন্দ হতে পারে, তাকে অগ্রাধিকার দেওয়ার মধ্যে এত বড় ফজিলত, এত বড় মর্তবা, এত বড় মর্যাদা। এরপরে আমরা দেখি যেভাবে আমাদের জীবনে অনেক পদে পদে মানুষের সঙ্গে লেনদেনে, সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক লেনদেন আছে, এই সমস্ত লেনদেনের ক্ষেত্রে আমরা যদি এইভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই আমলি জিন্দেগির এগুলো বিরাট দিক, নিজেদের জীবনে একটু দারাজিল হওয়া, অন্যকে অগ্রাধিকার দেওয়া অনেক বড় আমল, অনেক বড় নেক আমল। সেই কথা এই চার নম্বর বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গুরুত্ব দিয়ে বললেন যে তুমি তোমার জন্য যেটা পছন্দ করো আরেকজনের জন্য সেটাকে পছন্দ করো, ভালো জিনিসটা শুধু তোমার দরকার হয় আর কারো দরকার হয় না। এরপরে তিনি পাঁচ নম্বর বাক্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা হলে বললেন যে লা তুকসিরে দাহাক ফাইনা কাসরাতাদ দাহাক তুমিতুল কালব, তুমি বেশি করে হাসাহাসি করো না, তুমি বেশি করে হেসো না। বেশি হাসাহাসি অন্তরকে মৃত্যু দান করে, অন্তরের মধ্যে মৌত নিয়ে আসে। মানুষের অন্তর যদি মরে যায় তাহলে মানুষ গাফেল হয়ে যায়, কালবুন মাইয়িত, এই অন্তরে আল্লাহর ভয় থাকে না, সে অন্তরে গাফলতি চড়াও হয়ে যায়। এই জন্য যে সমস্ত কাজ মানুষকে বেশি হাসাহাসিতে নিয়ে যায়, হাসি তামাশা বেশি বেশি দেখা ঠিক নয়। কোরআনে পাক কি বলা হয়েছে, ফালে ইয়াদ হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তারা যেন হাসে অল্প করে আর বেশি করে কান্না করে, যেন তারা আল্লাহর কাছে বেশি করে কাঁদতে হবে আর হাসি তামাশার পরিমাণ কমাতে হবে, অন্তরের মধ্যে গাফলতি যাতে সওয়ার না হয়ে যায়। যে সমস্ত কাজ করলে বেশি হাসাহাসি হয় এবং কোনো কোনো সময় মানুষ আড্ডা দিতে বসে, ঘন্টা পর ঘন্টা গল্প একটা পর একটা বলা শুরু করে দিয়েছে আর সবাই এনজয় করছে, হাসাহাসি করছে, আপনি দেখবেন অনেকগুলো কমেডি অনুষ্ঠান আছে যেগুলোর ভিতরে মানুষ ঘন্টার পর ঘন্টা হাসতে থাকে, এইরকম গাফলতির অনুষ্ঠানের আয়োজন করা, সেগুলোর অংশ হওয়া, এগুলো চর্চা করা মোটেই ঠিক নয়, এগুলো অন্তরকে মেরে ফেলে, অন্তরের ইমান একদম মরে যায়। তাই বলে একটু হাসাহাসি করা মোটেই যাবে না এমন কোনো নিষেধাজ্ঞা আসেনি, একটু হাসলে হারাম হয়ে গেল, গুনাহ হয়ে গেল তা নয়। হাসি তামাশা খুব বেশি করো না, এতে বেশি অভ্যস্ত হয়েও না, এমন প্রোগ্রামের চর্চা বেশি করে করো না। কারণ হচ্ছে বেশি হাসাহাসি করে ফেললে অন্তরগুলো মরে যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা। বেশি হাসাহাসি করলে অন্তরে গাফলতি চলে আসে, এলেম এবং আমল। এবং এ বিষয়ে হাদিসের আমরা পঞ্চম বাক্যে এসেছি, সর্বশেষ লাইন, সেটা হচ্ছে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহকারান্না মিনাল মারুফি শাইয়ান ফালো আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি নেক কাজগুলোকে অবহেলা করো না, এমনকি ছোট নেক কাজ হলেও কোনো নেক কাজকে অবহেলা করো না। তোমার ভাইয়ের সঙ্গে দেখা যখন হবে তখন যদি হাসি মুখে দেখা করতে পারো এই নেক কাজটাকে তুমি মিস করো না, অবহেলা করো না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাহ, তোমার ভাইয়ের সঙ্গে দেখা হলে মুস্কি হাসি দিয়ে তাকে ওয়েলকাম করা, সুন্দর করে তার সঙ্গে কথা বলা, গুমরো মুখে দেখা না করা, মন বেজার করে না রাখা, খুব মুডে না থাকা, এটা ওয়েলকামিং ফেসে থাকা, এগুলো তোমার জন্য সদকার সওয়াব নিয়ে আসে। তাহলে এর মধ্যে ভালো কাজ আছে, তাহলে সব হাসি নিষেধ নয়। এমনকি হাদিসের রেওয়ায়েত আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন মাঝে মধ্যে বসে বসে যখন ওনারা দিনই কথা শুনতেন, ফাঁকে ফাঁকে ওনাদের বিরতি হতো, কোনো সময় যখন রেস্ট নিতেন তখন সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে জাহিলি জামানার কিছু কবিতার কথা আলোচনা করতেন, এমন কিছু হাস্যকর বিষয় আছে সেগুলো আলোচনা করতেন,
ওনারাও হাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসতেন, কিন্তু তিনি হেসে যখন হাসি দিতেন মুস্কি হাসি দিতেন। শুধু একটি রেওয়ায়েতে আসছে একবার তিনি মুস্কি হাসির চেয়ে বেশি হেসেছেন, সেটা আরেক প্রসঙ্গে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসবেন, কিছু ইমান তার ছিল, ইমান তার ছিল কিন্তু আমলের খুব খারাপ অবস্থা ছিল, বহুদিন দীর্ঘ সময় জাহান্নামে জ্বলার পরে যখন তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন, তখন তাকে আল্লাহ তাআলা জান্নাতে যেতে বলবেন যে ঢুকো, জান্নাতে তোমার জায়গা বরাদ্দ করা আছে, সেখানে চলে যাও। এখন এখন সে গিয়ে উঁকি মেরে দেখবে জান্নাতে যে সব সিট তো ফুল হয়ে গেছে, এত মানুষ জান্নাতে, তার জায়গা কি আর খালি আছে? তখন সে ফেরত আসবে যে আল্লাহ জান্নাতে মানুষ ভর্তি হয়ে গেছে, কোনো জায়গা তো খালি নেই। তখন তিনি বলে যে না, জায়গা আছে, আরো যাও, আবার দেখো তুমি জায়গা পেয়ে যাবে। সে আবার গেল, গিয়ে সে একই কথা বলল। তখন আল্লাহ তাআলা তাকে বললেন তুমি মনে করো জায়গা নেই, কদ্দুর জায়গা তোমার জান্নাতে দরকার বলো, এক দুনিয়ার সমান দিলে হবে? এমনকি দুনিয়ার সমান যেটা শুধু সমান নয়, দশ গুণ এক দুনিয়ার, দশ গুণ পরিমাণ এমন জান্নাত তোমাকে আমি দেব। এই কথা শুনে সে এমন একটা মন্তব্য করলো, সে মনে করলো আল্লাহ তাআলা বোধহয় তার সঙ্গে একটু মস্কারি করছেন। তিনি বলেন যে আল্লাহ আপনি আমার মাবুদ সৃষ্টিকর্তা, আপনি বুঝি আমার সঙ্গে মস্কারি করেন, এমন একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথাও সে বলে ফেলবে। সেই কথাটা বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিটা খুব জোরে দিলেন, একটু মুস্কি হাসির থেকে বেশি হয়ে গেল। সাহাবায়ে কেরাম যিনি হাদিস বর্ণনা করছিলেন তিনি বললেন আমি দেখতে পেলাম যে ওনার গোড়ালির দাঁতগুলো কিছু দেখা যাচ্ছিল, তার মানে একটু হাসি বেশি দিয়েছিলেন। এরকম দিয়ে কেস ঘটেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসি দিতে গিয়ে মুস্কি হাসির চেয়ে বেশি দিয়েছেন দু একটা ওকেশনে, কারণ ওই লোকটার মন্তব্য এমন যে আল্লাহ তাআলা সম্পর্কে সে মন্তব্য করে বসেছে যে আল্লাহ তাআলা তার সঙ্গে মস্কারি করছেন নাকি, সেই কথাটা বলতে গিয়ে তিনি হাসি দিয়েছিলেন, এই জন্য হাসিটা একটু জোরে হয়েছিল। তাহলে আমরা এখান থেকে কি কি আদব শিখলাম, যে একদম গুমরমুখে থাকা ঠিক না, একজন মুসলিম মুস্কি হাসি দেবে, তার চেহারা মুস্কি হাসির একটা লেগে থাকা একটা ভালো জিনিস, এটা সদাকার সওয়াব হবে। আর হাসা হাসির প্রোগ্রাম করার জন্য এই রকম বইও লেখা আছে বাজারে, হাসির বই, হাসির খোরাক, হাসির ঝুড়ি, এরকম টাইটেল দিয়ে অনেক বই পুস্তক আছে, এইগুলা খুব বেশি পড়া ভালো না, অনেক ইনিয়ে বিনিয়ে অনেক অন্যায় কথাবার্তা সেখানে আছে। এরপরে বিভিন্ন অনুষ্ঠানে বিশাল বিশাল প্রোগ্রাম করে করে এরকম লম্বা সময় মিলে এরকম হাসির খোরাক জোগানো হয়, এগুলোও ঠিক না। কিছু কিছু মাঝে মধ্যে আমাদের একটু রেস্টের জন্য, মাঝে মধ্যে আমাদের একটু রিফ্রেশ হওয়ার জন্য, একটু যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে যোগ দিয়েছেন, এটা সুন্দর আছে, এটা হতে পারে, কিন্তু বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়, অন্তর মরে যায়। অন্তরকে এমন কথা শোনাতে হবে যে কথা শুনলে অন্তর নরম থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বললেন যে আমাদের অমুক শেখ সাহেব, অমুক ইমাম সাহেব আছেন, তিনি ওয়াজ করেন, বেশি ভয় দেখাইয়ে ফেলেন আল্লাহ তাআলা সম্পর্কে, জাহান্নামের কথা বেশি বলেন, আমরা তো খুব ভয় পেয়ে যাই, তার মানে কিছু অন্য খোরাক দিলে ভালো হয়, এরকম কিছু আবদার করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন তোমাকে যারা জাহান্নাম থেকে বেশি ভয় দেখিয়ে তোমাকে বেশি সাবধান করে রাখে, ভয় দেখিয়ে সাবধান করে রেখে তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখার কাজটা অনেক ভালো, তোমাকে ভয় না দেখিয়ে তোমাকে বরং আনন্দ ফুর্তি দিকে টেনে এনে তোমাকে যে জিনিসের ভয় হওয়ার কথা সেই জিনিসের মধ্যে ঢুকাই দেওয়া, ফেলে দেওয়া, যে তুমি কম ভয়ের কারণে সেই জিনিসের দিকে চলে গেলে তার চেয়ে একটু ভয় দেখিয়ে তোমার অন্তরে ভয় সৃষ্টি করে ভয় রেখে দিয়ে তোমার জীবনকে পরিচালনা করার মধ্যে অনেক ভালো। যদিও আমরা জানি যে ঈমানটা বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমানদার আল্লাহ তাআলার রহমতের আশা যেমন করে আল্লাহ তাআলার আযাবের ভয়ও তেমন করে। শুধু ভয়ে ঈমানদার শুধু ভয়ের মধ্যে থাকে না, তার ভিতরে আল্লাহর রহমতের আশাও থাকে। কিন্তু আমরা যে কথা আলোচনা করছিলাম হাদিসের শেষের দিকে, ঈমান এবং ইলম সংক্রান্ত হাদিসের শেষের দিকে, সেখানে বলা হচ্ছিল আনন্দ ফুর্তি হাসি ফুর্তি বেশি হাস্যরসে ডুবে থাকা এই প্রোগ্রামগুলো এই পরিকল্পনাটা ভালো নয়। আর হাসার ক্ষেত্রে কিছু আদব থাকা দরকার, অনেকেই এমন জায়গায় হাসবে যেখানে হাসা ঠিক না, যেখানে এমন কথা বলা হলো যে কেউ হাসলো না, একজন যদি হাসা শুরু করে দেয় এটা একটা বেকুফি হয়ে যাবে,
সিরিয়াস কথার মধ্যে হাসা শুরু করে দিল, ঠিক নয়। আবার অনেকে অট্ট হাসি দেয়, অট্ট হাসি দেওয়াটা সুন্নতের খেলাফ, খুব বড় করে হাসি দেওয়া এটা ঠিক নয়, একটু কন্ট্রোল করা দরকার। সবকিছু কন্ট্রোল করা ভালো, হাসি খুব জোরে আসলে একটু কন্ট্রোল করা ভালো, কান্না জোরে আসলে সেটা কন্ট্রোল করা ভালো, এমনকি কাশি অনেক জোরে আসলো সেটা কন্ট্রোল করা ভালো, হাসি খুব জোরে আসলো একটা সমাবেশের মধ্যে সেটাও কন্ট্রোল করা ভালো। এই জন্য সবকিছুই কন্ট্রোল করা ভালো, তবে এখানে হাসির কন্ট্রোল কথা এসেছে। যাই হোক, আমরা যে মূল কথা আলোচনা শুরু করেছিলাম, যে মূল টাইটেলটা, সেটা হচ্ছে ইমান এবং আমল। ইমান এবং আমলের গুরুত্ব আলোচনা করতে গিয়ে হাদিসটা আমরা এনেছিলাম। আমাদের মনে রাখা দরকার, এই যে আমাদের জীবন পার হয়ে যাচ্ছে, ইমান এবং আমলের জন্য সুযোগ এখানেই এই জিন্দগিতেই রয়েছে। এই জিন্দগি যখন শেষ হয়ে যাবে, আরেকটি বার চান্স আমাদের কখনো আসবে না। এই জন্য আল্লাহ তাআলা আমলের কথা বারে বারে বলেছেন, অকুলি মালু ফাসায়ারা আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আল মুমিনুন। তোমরা আমল করো, তোমরা আমল করো, আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, তিনি দেখেছেন, মুমিনরাও দেখে। অনেকেই আমল না করে শুধুমাত্র দাবি করতে চায়, কাজ না করে ক্লেম করতে চায়, এটা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। ইসলামটা হচ্ছে আমলি জিন্দেগি। এর জন্য সূরা আসরের কথা আমরা বলেছিলাম যে ইমানের সঙ্গে আমলকে নিয়ে আসা হয়েছে। আমল হচ্ছে ইমানের দলিল এবং প্রমাণ। ইমান যে আছে তার প্রমাণ হচ্ছে আমল। আর আমলটা কি জিনিস? আমলটা শুধুমাত্র এবাদত, আনুষ্ঠানিক এবাদত নয়, সেটা যেমন আমল, আবার জীবনের প্রত্যেকটি কাজ কর্মই হচ্ছে আমাদের আমল। আমি যখন খাই সেটাও আমল। আমি বিসমিল্লাহ পড়ে খাই কিনা, আমলটা সুন্দর করে শুরু হচ্ছে কিনা, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলি কিনা, তাহলে সুন্দর মতো সমাপ্ত হলো। ডান হাতে খাই নাকি বাম হাতে খাই? ইয়া গোলাম সাম্মিল্লা, হে গোলাম তুমি সামনের অংশ থেকে খাও আর বিসমিল্লাহ পড়ে খাও। বিসমিল্লাহ পড়ে না খেলে কি হয়? শয়তান এসে ঢুকে পড়ে খাওয়ার মধ্যে। তাহলে কত রকমের আমল আমাদের জীবনে আছে, চলা ফেরা উঠা বসা প্রত্যেকটি কাজই একটা আমল। এখন এই আমলটাকে আমি চাইলে নেক আমল বানাতে পারি, আমি চাইলে গুনার আমলের দিকে নিয়ে যেতে পারি, আমি চাইলে এটাকে আমার পক্ষে আনতে পারি, আমি চাইলে আমলটা আমার বিপক্ষে চলে যাবে। শোয়ার মধ্যে আমল রয়েছে, এই শোয়াটা নিয়ত যদি হয়ে যায় যে আল্লাহ আমি ঘুমাবো, রেস্ট নেওয়ার জন্য, একটু খানি আরাম নেওয়ার জন্যে, আগামীকালকে আবার আমার কর্তব্য পালন করতে আমি উঠব, এই নিয়ত করে যদি শুই এবং শোয়ার মধ্যে যদি আমি আমলগুলো জারি রাখি, শোয়ার আগে কিছু সুন্দর সুন্দর জিকির আজকার দোয়াগুলো পড়ি, ডান দিকে ডান কাঁথে শুই, সুন্নত তরিকায় শুই, ঘুম থেকে উঠে আবার সে দোয়াটা পড়ি যেটা ঘুম থেকে উঠে পড়তে হয়, তাহলে আমার ঘুমটা আমল হয়ে গেল, এটা নেক আমলে চলে আসলো। আমি কিভাবে আরেকজনের সঙ্গে ব্যবহার করি, আচার ব্যবহার করি, তা আমল, লেনদেন কিরকম হয়। একটু আগে হাসির কথা আসলো, একটা হাসির মধ্যে সওয়াব রয়েছে, আবার হাসির মধ্যে গুনাহ হয়ে যেতে পারে। একজনকে তিরস্কার করে হাসছি আমি, সবার সামনে লজ্জা দিচ্ছি, হ্যাঁ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক সময় আমরা হাসি মানুষকে ইনসাল্ট করার জন্য, একটা সমাবেশে লজ্জা দেওয়ার জন্য, দেখো দেখো কি পরে আসছে, কেমন দেখা যায় তাকে, এই কথা বলে হা হা করে হেসে দিলাম, তাহলে এটা অনেক বড় খারাপ আমল হয়ে গেল, এটা কবিরা গুনাহ হয়ে যেতে পারে, একটা লোককে ইনসাল্ট করা হয়ে গেল, অপমান করা হয়ে গেল, তাকে তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে পেশ করা হয়ে গেল। আর এই এলেম এবং আমল, এই দুটো নিয়ে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, কে নেবে আমার থেকে এই হাদিস, এই বাক্যগুলো, এই যে মানুষকে শিখাতে হবে এবং শিখতে হবে, এই হাদিসে আমরা সেটাও শিখলাম যে আমল করার জন্য, আমলগুলো জানার জন্য এলেমের দরকার, সেই এলেম শিখাটাকে জীবনে গুরুত্ব দেওয়া দরকার। এবং আমরা যারা কিছু এলেম শিখেছি, আমরা যারা পিতামাতার দায়িত্বে আছি, আমাদের সন্তান সন্ততি পরিবারের সদস্যদেরকে এলেম শেখানো দরকার, যারা এলেম মিস করেছে তাদেরকে শেখানো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছেন, তিনি শেখানোর জন্য বলেছেন, তার কাজে এলেম এবং আমল এই দুটো আমাদের জীবনের কর্মসূচি বানিয়ে নিতে হবে। আমরা যারা এত ব্যস্ত হয়ে গেছি, আমরা কয়েকটা দোকান দেখি, আমি আমার যদি ব্যবসায়ী হই, আমার চাকরি আছে একটা ফুল টাইম একটা পার্ট টাইম, এরপরে আমাদেরকে ব্যস্ত করার মতো অনেক কিছু পৃথিবীতে আছে, পত্রিকা পড়তে হবে,
ইন্টারনেটে অনেকক্ষণ বসতে হবে, তারপরে টেলিফোন করতে হবে, কত ব্যস্ততা। আল্লাহ তাআলাকে ডাকার সময় কোথায়? তাহলে এই দুনিয়াবি আমলগুলোকে এক নম্বরে আমরা আল্লাহ তাআলার তরিকা মতো চালানোর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মতো চালানোর জন্য, গুনাহ রাস্তা থেকে হেফাজত করার জন্য দুনিয়াবি কাজগুলোকেও আমরা যেমন আমলের জন্য আমল বানাতে পারি, সে লাইনে আমাদের এলেম শিখে আমল তৈরি করা দরকার। ঠিক তেমনি আবার আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে সময় বের করা, দুনিয়াবি ঝামেলা কিছু কমিয়ে আল্লাহ তাআলার মুখী হওয়ার জন্য কিছু সময় বের করা, এই আমলেরও আমাদের দরকার। চাকরি করা অবস্থায় ঘুষ না খেলে সেই একটা লোক যদি নিজেকে হালাল তরিকায় রাখে, ঠিক মতো ডিউটি পালন করে, যে কাজের জন্য আল্লাহ তাআলা তাকে এই চাকরিতে রিজিক রেখেছেন সে কাজটা করে এবং অন্যায়ভাবে কিছু না করে, ঘুষ না খায়, মানুষকে কষ্ট না দেয়, তাহলে এই চাকরিটা তার জন্য ইবাদত হয়ে যাবে, এটা তার একটা আমল হয়ে গেল। আর আল্লাহ তাআলা ওই হাতকে পছন্দ করেন যে হাত রুজি রোজগার করে নিজের হালাল রুজি জোগাড় করে নিয়ে আসে এবং তার উপরে যারা নির্ভরশীল আছে তাদের জন্য রুজি করে নিয়ে আসে। তাহলে আমাদের দুনিয়ার কাজগুলো আমল হয়ে যায়, নিয়তের উপর নির্ভর করে। আর তার পাশাপাশি আমাদেরকে আখরাতের জন্য কিছু ইবাদতের আমল তৈরি করার জন্য সময় বরাদ্দ করতে হবে। এলেম এবং আমল, এই দুটো জিনিস আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, তা না হলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, লাফি খুসের শিকার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই দিনের এলেম শিখার জন্য আগ্রহ পয়দা করুন এবং যা আমরা শিখি, শেখার সুযোগ পাই, সেগুলোকে আমাদের ছেলে মেয়েদেরকে শিখানো, তাদেরকে নিয়ে আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করার জন্য যেন আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে আগ্রহ পয়দা করে দেন, তৌফিক দান করুন। পিএস টিভি বাংলা প্রোগ্রামের সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে মোবারকবাদ। আজকে যে বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা পেশ করতে চাই সেটা হচ্ছে ইসলামী শিক্ষা প্রদানে নবুয়তী পদ্ধতি, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিন শিখিয়েছেন। তিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সারা দুনিয়াবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি। তিনি কিভাবে শিক্ষা দিয়েছেন, কত সুন্দর পদ্ধতি তিনি অ্যাপ্লাই করেছেন, ওনার অ্যাপ্রোচ ছিল অত্যন্ত সফট, তিনি কখনো কঠোরভাবে শিক্ষা দিতেন না, কঠোরতা অবলম্বন করতেন না শিক্ষানীতিতে, শিক্ষা পদ্ধতির মধ্যে তিনি চেষ্টা করতেন সবার মনে অন্তরে আগ্রহ পয়দা করে, মানুষকে আগ্রহী করলে যেভাবে শেখানো যায়, জোর করে সেভাবে শেখানো যায় না, বাধ্য করে শেখানো কষ্ট হয়ে যায়, কিন্তু মানুষকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা এবং মানুষ ভুল করে ফেললে তাদেরকে সুন্দর তরিকায় সংশোধন করে শিক্ষা দেওয়া, এমন একটা সুন্দর পদ্ধতি তিনি অ্যাপ্লাই করেছেন, সেটা আমাদের জানা দরকার। এবং আমাদের যখন আমরা এই শিক্ষা প্রদান করে থাকি, চাই সেটা আমরা মক্তবে পড়িয়ে, মাদ্রাসায় পড়িয়ে, স্কুল কলেজে, বিশ্ববিদ্যালয়ে, অথবা ওয়াজ নসিহতে, অথবা ইমাম হিসাবে খুতবার মধ্যে, বিভিন্ন সময়ে যে আমরা কাজগুলো করি, সবগুলো শিক্ষা প্রদানের কাজ, দিনই তালিমের কাজটা আমরা করে থাকি বিভিন্ন তরিকায়। সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে, পদ্ধতিকে কিভাবে অনুসরণ করি সেটা আমাদের একটু চিন্তা করে দেখা দরকার, কম্পেয়ার করা দরকার হাদিস থেকে, সিরাতে পাক থেকে জেনে জেনে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিতেন, তাদের প্রশ্নের উত্তর দিতেন, ভুল করে ফেললে কাউকে কিভাবে সংশোধন করতেন কত সুন্দর এবং উত্তম তরিকায়, এই বিষয়ের উপর একটা হাদিস। সাহাবি মুআবিয়া ইবন আল হাকাম আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন আমি নামাজ পড়ছিলাম আর সে নামাজের ভিতরে একজন হঠাৎ করে হাঁচি দিয়ে ফেলল। তিনি হাঁচি দেওয়ার পরে আমি তাকে অ্যাজ ইউজুয়াল বললাম ইয়ারহামুকাল্লাহ, কারণ কেউ হাঁচি দিলে তিনি নিজে আলহামদুলিল্লাহ বলার কথা এবং বাকি লোকেরা তাকে বলবে ইয়ারহামুকাল্লাহ। আমি যখন হাঁচি দিলাম তখন দেখি যে কিছু লোক নামাজের মধ্যে আমার দিকে কেমন করে তাকালো একটুখানি, যদি নামাজের মধ্যে তাকানোর কথা নয় তবুও ওনার পাশে যারা ছিল তারা একটু তাকিয়ে ফেলেছেন, হয়তো বা একটুখানি ইশারায় নোটিস করার চেষ্টা করেছেন। তারপরে তাদের তাকানো দেখে আমি নিজে বললাম তোমাদের কি হয়েছে, আমার দিকে এমন করে তাকাও কেন, নামাজের ভিতরে কথা বলে ফেললাম আর আমি যখন এই কথা বলছি কেউ আমাকে জবাব দিচ্ছে না,
বরং তারা তাদের হাতের তালু দিয়ে তাদের উরুর মধ্যে এইভাবে থাপ্পড় দিচ্ছে এবং এটা ছিল আরব দেশে কাউকে থামাতে হলে এরকম করে ইশারা করে এভাবে উরুর ভিতরে হাত দিয়ে আঘাত করলে তাহলে এটা একটা সাইন এটা একটা ইন্ডিকেশন এটা একটা মেসেজ যে তুমি চুপ করো তারা তো নামাজ পড়ছেন কথা বলবেন না কিন্তু এইভাবে তারা আমাকে দেখালেন এগুলো কিছুটা ইসলামিক প্রাথমিক যুগের কারবার আর কি পরবর্তী পর্যায়ে এখন কেউ মিসচুপ করলে আমরা এভাবে হাতও মারবো না কথাও বলবো না সে কথা আমরা আলোচনা করব সাহাবী বলেন সবাই যখন দেখলাম যে আমাকে থামানোর জন্য এরকম করছে তাদের উরুর মধ্যে হাত মারছে এভাবে তখন আমি চুপ হয়ে গেলাম মনে করলাম যে তারা সবাই আমাকে থামাতে চায় আমি চুপ করে ফেলি যখন নামাজ শেষ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়েছিলেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে তখন তিনি আল্লাহর কসম এত সুন্দর ওস্তাদ আমি আর কখনো দেখিনি ওনার আগে পরে এত সুন্দর করে শিক্ষা দিতে পারে তিনি আমাকে কোনো ধমক দিলেন না আমাকে মারধর করার প্রশ্ন তো আসেই না কোনো গালমন্দও বকলেন না শুধু এই কথাটুকু বললেন ইন্না হাযিহি সালা এই যে নামাজ লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম এই নামাজের মধ্যে এই যে নামাজ এখানে মানুষের কোনো কথাবার্তা বলা ঠিক নয় শুধু কি আছে সেখানে নামাজের মধ্যে তাসবিহ আছে জিকির অফ আল্লাহ আছে আর কেরাআহ তেলাওয়াতুল কোরআন আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আগে ইসলাম কবুল করেছিলেন তিনি তখন দেখেছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কথাবার্তা বলতেন প্রথম দিকে এটা নিষেধাজ্ঞা ছিল না অ্যালাউড ছিল সাহাবিরা এসে নামাজের মধ্যে সালাম দিতেন এবং অন্য সাহাবিরা জবাব দিতেন নামাজের ভিতরে থাকা অবস্থায় এমনকি সাহাবি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা যখন হিজরত করেছিলাম তার আগে নামাজ পড়তাম মক্কায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় থাকলে সালাম দিতাম তিনি সালামের জবাব নিতেন নামাজ থেকে পরে যখন আমরা আবিসিনিয়া থেকে ফেরত আসলাম এসে সালাম দিলাম তিনি দেখি যে আর সালামের জবাব দেন না আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আগে তো আপনাকে নামাজে সালাম দিতাম আপনি নামাজরত অবস্থায় জবাব দিতেন এখন তো দেখি দেন না তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন কিয়াম করবে আল্লাহ তাআলার সামনে নামাজ পড়তে দাঁড়াবে চুপচাপ মনোযোগ দিয়ে শুধু আল্লাহ তাআলার ইবাদত করো তার অর্থ হচ্ছে কোনো কথাবার্তা দুনিয়াবি মানুষের মধ্যে কথাবার্তা কোনো বিনিময় করা যাবে না শুধু আল্লাহ তাআলার জিকির দোয়া তাসবিহ এবং কেরাত পড়তে হবে এই খবরটা জানা ছিল না সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হয়তো তিনি মিস করেছেন বেশ কয়েকদিন পরে তিনি জামাতে নামাজ পড়তে এসেছেন তিনি জানেননি যে ইতিমধ্যেই নামাজের মধ্যে কথাবার্তা বলা নিষেধাজ্ঞা হয়ে গেছে এটা ওনার জানা ছিল না সেজন্য তিনি হাঁচি দেওয়ার পরে একজনকে ইয়ারহামুকাল্লাহ বলে ফেলেছেন আর সাহাবিরা বলেছেন এটা তো অনেক আগেই বেশ কিছু কয়েকদিন আগেই এটা নিষেধাজ্ঞা হয়ে গেছে এই কাজ যেন কে করছে কেন তিনি করছেন এই কাজ পরে যখন সাহাবি বুঝতে পারলেন যে এটা নিষেধাজ্ঞা হয়ে গেছে তিনি অবশ্য আর কথা বলেননি কিন্তু তিনি যে কথাটা এখানে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষা পদ্ধতির উপরে তালিমের পদ্ধতি কি ছিল যে তিনি ওনাকে রাগ করেননি এমন করে বলেননি যে তুমি কবে ইসলাম কবুল করেছ আর কোথায় ছিলে এতদিন এই হুকুম আমরা আমল করছি বেশ কয়েকদিন থেকে তুমি কোথায় মিস করেছো কেন কোনো চার্জ করেননি কোনো বকবকি করেননি এখান থেকে আমরা শিখলাম যে কেউ যদি না জানে কেউ যদি কোনো কারণে মিস করে থাকে তাহলে তাকে অন্যায়ভাবে চার্জ করা বকাবকি করা এটা ঠিক নয় আমরা একটু নিজেদের আত্মসমালোচনা করি যখন আমরা বাচ্চাদেরকে পড়াই যখন আমরা অন্যদেরকে শিখাই কেউ মিস্টেক করে ফেললে আমরা এটাকে কীভাবে নেই আমরা রাগ হয়ে যাই অনেক সময় গোসা হয়ে যাই বকাবকি করি ধমক দিই এমনকি মারধর করা পর্যন্ত একটু পড়াশোনা মিস্টেক করলে যেভাবে মারধর করা হয় এটা কি ঠিক একটু শাসন করার ক্ষেত্রে আমরা অনেক কড়া পদ্ধতি অবলম্বন করে ফেলি অনেক সময় এই কড়া পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা ছিল না তিনি কনসিডার করেছেন এবং তিনি সুন্দর করে ওনাকে বুঝিয়ে দিলেন যে এই নামাজের মধ্যে মানুষের কথাবার্তা আর বলা যাবে না সুন্দর করে শিখিয়ে দিয়েছেন সাহাবি বলেন যেভাবে অন্যান্য সাহাবিরা রাগ হয়ে গিয়েছিল আমি তো মনে করেছি যে কোন উল্টাপাল্টা কাজ করেছি আজকে কি জানি অবস্থা হবে কিন্তু দেখলাম যে তিনি
মোটেই রাগ হলেন না কোনো বকাবকি করলেন না কি সুন্দর করে বুঝিয়ে দিলেন এলেন আমাদের মধ্যে আর কথাবার্তা বলা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ইসলামী শিক্ষা দান পদ্ধতি থেকে শেখার জন্য دینی তালিমের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এইজন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তিনি তালিম দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন আর ওনার জীবন থেকে আমরা যে হাদিস নিয়ে আসছিলাম মুআবিয়া ইবনে হাকাম আল আসলামি রাদিয়াল্লাহু আনহু হাদিসের একটি অংশ আমরা শুনেছিলাম বাকি অংশ দিকে আমরা আসি সাহাবী বললেন যে তিনি আমাকে এত সুন্দর করে শিখিয়ে দিলেন আমি শিখে ফেললাম পরে তিনি সুযোগ নিয়ে ওনাকে একটি প্রশ্ন করলেন আরো কিছু জিনিস জানার জন্য শিক্ষক থেকে তার প্রিয় শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো কেবল নতুন ইসলামে এসেছি তো আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের অনেকেই গণকদের কাছে যাওয়ার একটা প্র্যাকটিস ছিল আমাদের সমাজে এখনো যায় এই ব্যাপারে শরীয়তের হুকুম কি তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিষেধ করলেন এটা ঠিক নয় বরঞ্চ তিনি অন্য হাদিসে বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় বা হাত দেখায় তাহলে সেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুফরি করে বসে তার প্রতি তার ঈমান থাকে না তাহলে গণকের কাছে যাওয়া বিশ্বাস করা হাত দেখানো গণনা করানো ভাগ্য পরীক্ষা করানো এই জাতীয় কাজগুলো কুফরি কাজ এবং তিনি আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সমাজে অনেকেই বিভিন্ন রকমের ফাল নামার মাধ্যমে বিভিন্ন রকমের হরকতের মাধ্যমে ভাগ্য ভালো মন্দের কথা বলে যাত্রা নাস্তি যাত্রা শুভ এগুলো হবে কি না ঠিক হবে কি না এগুলোর ফলাফল তারা ঠিক করে যেমন এটাকে বলা হয়েছে তয়ারা তাতাইয়র একটা প্রাসাদে বের হয়ে গেলে একটা পাখি যদি ডান দিকে উড়ে যায় তাহলে যাত্রা শুভ অতি দুঃখের বিষয় যে আজকে মুসলিম সমাজে অনেকেই ভাগ্য গণনার জন্য হাত গণনার জন্য রাশিফল বের করার জন্য যাত্রা নাস্তি না যাত্রা শুভ এগুলো করার জন্য তারা গণকের কাছে যায় ভাগ্য পরীক্ষা করাতে যায় অথচ এটা কবিরা গুনাহ ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র তাকদীরের ফয়সালা করে থাকেন এই কাজ মুসলিম সমাজে অনেকেই করছে অনেকে এই বিদ্যা আয়ত্ত করার চেষ্টা করছে এবং তারা ভাগ্য গণনা করার জন্য বিভিন্ন জায়গায় তাদের দোকান খুলে বসে আছে আরেকজনের ভাগ্য গণনা করে নিজের ভাগ্য গণনা করলে তো আরো আগে অবস্থা ভালো হয়ে যেত নিজের রাস্তার মধ্যে ভাগ্য গণনা করার জন্য বসে আছে তাহলে মানুষের হাতে ভাগ্য বলতে কিছু নেই কোনো কাজ ভালো কি মন্দ এটা আমার জন্য ভালো হবে কি মন্দ হবে তার জন্য বরঞ্চ ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য যিনি ভাগ্যের মালিক তার কাছে আবেদন করতে বলেছেন সে উপলক্ষে হাদিসে ইস্তিখারা নিয়ে আসতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি কোনো কাজে গুরুত্বপূর্ণ কাজে কোনো ফয়সালা করতে চাও কোনো সিদ্ধান্ত নিতে চাও তাহলে আল্লাহ তাআলার কাছে তোমরা দুই রাকাত নামাজ পড়ে একটি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে ফয়সালা তোমরা চাওয়ার চেষ্টা করো চাইতে হলে পরিবর্তন করতে হলে যিনি মালিক ভাগ্যের তার কাছেই চাইতে হবে তার কাছেই পরিবর্তনের জন্য দরখাস্ত দিতে হবে তার কাছেই ভালো মন্দের জন্য আবেদন করতে হবে মানুষের কোনো ক্ষমতা নাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ভাবে শিখাতেন এই ইস্তিখারার দোয়াটা যেভাবে তিনি আমাদেরকে নামাজের সূরা শিখিয়েছেন এত গুরুত্ব দিয়ে এবং সেখানে বলা আছে কি সুন্দর অর্থ আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তাআলামু ওয়া লা আলাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহ আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি ইস্তিখারা মানে পরামর্শ চাওয়া আমি এই কাজটা কি করবো না করব না এটা কি করা ঠিক হবে না ঠিক হবে না কেন আপনার কাছে চাচ্ছি এই জন্য যে আপনি জানেন আমি কিছুই জানি না আর কারো জানার কোনো সুযোগ নেই আপনি ভাগ্যের ফয়সালা করে দেন আমার পক্ষে ভাগ্যের ফয়সালা করা বা আটকানো বা যোগ করা বিয়োগ করা কোনোটাই সম্ভব নয় আর আপনি হচ্ছেন আল্লাহুল গায়ুব আপনি হচ্ছেন গায়েবের সমস্ত জ্ঞানের অধিকারী আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমালা খাইরুন লি আল্লাহ আপনি যদি মনে করেন এই কাজটা ইন্না হাযাল আমর এই ব্যাপারটা এই বিষয়টা আমার দুনিয়ার জন্য খায়ের হতে পারে
আখিরাতের জন্য কল্যাণকর হতে পারে এই পৃথিবীতে অথবা পরবর্তী জীবনে বর্তমানে অথবা আগামীতে কোন জায়গায় যদি আমার জন্য খায়ের হয় ভালো হয় তাহলে এটা আপনি আমার পক্ষে পজিটিভ ফয়সালা করে দেন কাজটা আমার জন্য সহজ করে দেন আর যদি আপনি মনে করেন কাজটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে এর মধ্যে আমার জন্য বড় ধরনের ক্ষতি আছে দুনিয়া অথবা আখিরাতে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই জীবনে পরের জীবনে বর্তমানে ভবিষ্যতে ক্ষতির কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আল্লাহ তাআলা আপনি এই বিষয়টা আমার থেকে সরিয়ে নিন আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে আসুন আর যেখানে খায়ের আছে কল্যাণ আছে ভালো কিছু আছে সেখানে আল্লাহ তাআলা আপনি আমাকে সেই বিষয়টা আমাকে বরাদ্দ করে দিন আর সেই বিষয়ের উপরে আমাকে সন্তুষ্ট করে দিন কি সুন্দর ভাগ্যের বিষয় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়ার এই সহি সুন্নতি তরিকা আর সেটাকে বাদ দিয়ে আমাদের সমাজে মানুষ মানুষের কাছে যায় যারা নিজের ভাগ্য সম্পর্কেই কিছু বলতে পারে না তাদের কাছে নিজের ভাগ্য পরীক্ষা করাতে যায় এই কর্মকাণ্ডের মধ্যে অনেক কিছু শিরক এবং বিদআত ঢুকে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে কুফরি বলেছেন এমনকি কেউ যদি বিশ্বাস করে যে কোনো ব্যক্তি তার আগামীতে কি ঘটবে এটা সম্পর্কে জানে তাহলে কুফরি তো করলো শিরক হয়ে গেল কারণ আল্লামুল গুয়ুব গায়েব জানার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা ভবিষ্যৎ তো একমাত্র আল্লাহ তাআলা জানেন অন্য কারো করায়ত্তে নেই এই নলেজ তাহলে আমরা যে মূল বিষয় ছিল আমাদের কিভাবে আমাদেরকে ইসলামী শিক্ষা পদ্ধতি দিতে হবে বিষয়টাকে আমি শেষের দিকে আবার নিয়ে আসি যে আমরা যারা শিক্ষকতার দায়িত্ব পালন করছি আমাদের ছোটমণি বাচ্চাদেরকে বিশেষ করে যারা পড়াই ছোটকালের কথা আমাদের মনে পড়ে বাচ্চারা একটু পড়ায় মিশ্রিত করে ফেললে অথবা কোনো একটা ভুল করে ফেললে তাদেরকে যেভাবে অনেক সময় মারধর করা হয় বকাবকি করা হয় ধমক দেওয়া হয় বা পিতা মাতারাও যখন বাচ্চাদেরকে ভালো জিনিস শিখাতে চান কোনো একটা অন্যায় করে ফেললে কোনো একটা কিছু ভুল করে ফেললে তাদেরকে যেভাবে তারা কঠিন হস্তে অনেক সময় এগুলোকে ডিল করেন এটা কিন্তু সুন্নতি তরিকার খেলাফ হয়ে যায় নবুয়তি তরিকার খেলাফ হয়ে যায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে শিখিয়েছেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি প্রায় 10 বছর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি তিনি আমাকে কোনোদিন বলতেন না এই কথাটা পর্যন্ত বলেননি এই কাজটা করতে বলেছিলাম কেন করলে না এই কাজটা এরকম করে করেছে কেন এমন পর্যন্ত এতটুকু কথাও তিনি আমাকে শক্ত করে কোনোদিন বলেননি মাঝে মধ্যে আমি মিস্টেক করেছি তারপরে দেখেছি তিনি কিভাবে আমাকে শাসন করেননি বকাবকি করেননি তিনি একদিন আমাকে একটা কাজের কথা বললেন তা আমি ওনাকে একটু ছেলেমি স্বভাববশত বলে ফেললাম না করার কথা বলে দিলাম একটু ছেলেদের মনে স্বাভাবিক একটু দুষ্টুমি আসে নিষ্কলুষভাবে তিনি ওই ছেলেমি বশত বলে ফেলেছেন কিন্তু তিনি মনে মনে রেখেছেন যে তিনি কাজটা করবেন তিনি কাজটা করতে এসে একটু বাইরে আসলেন এসে দেখেন যে কিছু ছেলে পেলে খেলাধুলা করছে তিনিও বাচ্চা মানুষ খেলাধুলায় লিপ্ত হয়ে গেলেন আর ভুলে গিয়েছিলেন যে কাজটা তিনি করার কথা ছিল ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে করতে কই আনাস তো আসলো না কাজটা নিয়ে তারপরে তিনি তার পিছনে পিছনে এসে দেখলেন যে আনাস তো খেলায় খুব মত্ত হয়ে গেছে তিনি আস্তে করে ঘাড়ে পিঠে হাত রাখলেন আনাসকে পেয়ে আনাস তো খেয়াল করেনি তিনি যখন পিছনে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত তিনি স্বাভাবিকভাবে একটু ঘাবড়িয়ে গেলেন কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন বললেন কাজটা করা হলো না হ্যাঁ কি কাছে পাঠিয়েছিলাম আস্তে করে কথাগুলো বললেন এত সুন্দর শিক্ষা পদ্ধতি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যারা আজকে দিন শিক্ষা দেব দিনের তালিম দেব বাচ্চাদেরকে ছাত্রছাত্রীদেরকে এবং পিতামাতা হিসেবে আমাদের ছেলে মেয়েদেরকে এমনকি আমরা যারা আরও বড় দায়িত্ব পালন করব আমরা ওয়াজ নসিহত করব আমরা লোকদেরকে দিনের তালিম দেব বয়স্কদেরকে তালিম দেব সকল জায়গায় এই বিষয়গুলো আমাদের সামনে রাখা দরকার আর মনে রাখতে হবে কঠোরতা অবলম্বন করা কড়া শাসন পদ্ধতি আসলে এটা এমন আইডিয়াল কোনো ব্যবস্থা নয় ছোটকালে আমাদের এলাকায় শুনেছি আমাদের পিতামাতা গিয়ে ছেলে মেয়েদেরকে শিক্ষকদের হাতে তুলে দিয়ে বলতেন যে আমার ছেলেকে দিয়ে গেলাম আপনার হাতে মানুষ করে দেবেন মারপিট যা করা লাগে করবেন অসুবিধা নাই খালি চামড়া আর হাড্ডি থাকলেই চলবে গোশত যা থাকে না থাকে চিন্তা নাই তো এরকম আমাদের
শিক্ষকরা কিছু কিছু বোধহয় অপব্যবহার করেছেন, এইভাবে মারধর করেছেন, ব্যাত ভেঙে ফেলেছেন, বেধড়ক পিটাপিটি করেছেন, এগুলো আসলে ইসলামী তালিমের সঙ্গে মানানসই নয়। দুষ্টুমি করলে শাসন করার একটা পদ্ধতি ইসলাম অ্যালাউ করে, কিন্তু সেটা বোধহয় সরাসরি শিক্ষক হাতে নিয়ে ফেললে তার মেজাজ গরম হয়ে যেতে পারে, তিনি অতি রাগান্বিত হয়ে যেতে পারেন এবং সামান্য ভুলের জন্য তিনি অনেক বড় শাস্তি দিয়ে ফেলতে পারেন। সেজন্য একটা সুন্দর সিস্টেম থাকা দরকার, যে একটা মজলিসের মতো বসে অথবা হেড টিচারের কাছে, প্রিন্সিপালের কাছে দায়িত্বটা থাকবে, শিক্ষক সরাসরি নিজে অ্যাকশন নেবেন না, কোনো একটা বাচ্চাকে একটা কড়াকড়ি নিয়ম কিছুটা পালন করার জন্যে, কিছু একটা নিয়ম শৃঙ্খলার জন্য কিছু থাকতে পারে যে এই কাজ করলে তাকে এরকম শাস্তি দেওয়া হবে। ঠান্ডা মাথায়, অন্য সময় রাগের মাথায়, ওই সময় ব্যথ হাতে নিয়ে পিটাপিটি শুরু করে দেওয়াটা কিন্তু কোনো কোনো সময় সীমালঙ্ঘন পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়া আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমের ক্ষেত্রে যে নম্রতা অবলম্বন করেছেন, রেফক, এটাকে তিনি খুব বেশি করে বারে বারে তাকিদ করেছেন। কখনোই রেফক বাদ দিয়ে তোমরা কঠিন পদ্ধতি অ্যাপ্লাই করো না। আল্লাহ তাআলা এই নম্রতাকে এত পছন্দ করেন, নম্রতার মাধ্যমে তিনি অনেক কাজকে গ্রহণ করে ফেলেন, অনেক কাজকে সহজ করে দেন, অনেক কাজকে কবুল করিয়ে দেন। কাঠিন্য বা কঠোরতা অবলম্বন করলে সেটা আল্লাহ তাআলা করিয়ে দেন না। যখনই কোনো জায়গায় কঠোরতা যোগ হয়েছে, কাজটা নষ্ট হয়ে গেছে, অসুন্দর হয়ে গেছে। আরেকটি হাদিসে তিনি এইভাবে বললেন, আর যখনই কোনো জায়গায় নম্রতাকে অ্যাপ্লাই করা হয়েছে, নম্রতার পদ্ধতি ব্যবহার করা হয়েছে, সেই কাজটা সৌন্দর্যময় হয়ে গেছে। তাহলে শিক্ষাদান পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে শিখতে হলে আমাদের ওস্তাদদেরকে, আমাদের শিক্ষকদেরকে নম্রতার পদ্ধতির দিকে যেতে হবে। এটা বোঝাচ্ছি না যে কোনো অবস্থাতেই কোনো দুষ্টমি করলেও, কোনো অপরাধ করলেও কোনো শাস্তি দেওয়া যাবে না, এমন কোনো নিষেধাজ্ঞার কথা আমরা আলোচনা করছি না। বরঞ্চ আমরা অ্যাপ্রোচটাকে যেভাবে নম্রতা অবলম্বন করা দরকার, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োগ করেছেন, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রয়োজন বোধে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু সেটার জন্য একটা যাতে সীমালঙ্ঘন না হয়ে যায়, কঠিন শাস্তি যাতে না হয়ে যায়, এবং সেটা ম্যানেজ করার জন্য, সেটা আন্ডার কন্ট্রোল রাখার জন্যে যদি আমরা একটা তত্ত্বাবধানের মাধ্যমে করি, একটা বোর্ডের মাধ্যমে করি, মিটিংয়ের মাধ্যমে করি, পরবর্তী পর্যায়ে কার্যকরী করি, তাৎক্ষণিকভাবে যদি আমরা শাস্তি প্রয়োগ শুরু না করে দেই, তাহলে কিন্তু ভালো হবে, তাহলে এর রেজাল্ট ভালো পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখে শিখে শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করে নিজেদেরকে, নিজেদের ছেলেমেয়েদেরকে দিনের তালিম দেওয়ার জন্য, ছাত্রদেরকে, মুসল্লিদেরকে, সমস্ত মানুষকে দিন শিখানোর জন্য এই সুন্দর পদ্ধতি অ্যাপ্লাই করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।